যুক্ত হচ্ছেন সহকর্মী শিকদার জাবির হোসেন, যাচ্ছি তার কাছে। দিনে এবং রাতে দুই দফা জোয়ারের পানিতে এভাবে ভাসছে পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালি উপজেলার প্রায় সাতাশ গ্রামের 5,000 পরিবার। এসব পরিবারের নারী বৃদ্ধা ও শিশুসহ প্রায় 20,000 মানুষ কিন্তু দুর্বিষহ জীবনযাপন করছেন। তারা কিন্তু খেয়ে না খেয়ে এই কয়েকটা দিন, সাত দিন, প্রায় এক সপ্তাহ কিন্তু তারা খেয়ে না খেয়ে জীবনযাপন করছেন। এখনও কিন্তু তাদের কাছে পৌঁছেনি শুকনো খাবার, আর বিশুদ্ধ পানির তীব্র সংকট তো রয়েছেই। এখানকার মানুষ কিন্তু একেবারেই পানিবন্দী রয়েছেন। দিনের বেলা সকাল আটটা থেকে শুরু হয় জোয়ার, সকাল আটটা থেকে শুরু করে দুইটা পর্যন্ত কিন্তু এই জোয়ারের তীব্রতা থাকে। এরপরে কিন্তু আবার রাতের বেলাতে রাত নয়টা থেকে আবার জোয়ারের চাপ বৃদ্ধি পায়। এই রাত নয়টা থেকে জোয়ার কিন্তু আবার গভীর রাত পর্যন্ত এই পানির তীব্রতা থাকে। এভাবে করে দিনে রাতে দুই দফায় জোয়ারের পানিতে মানুষ ভাসতে থাকে, কিন্তু এসব মানুষের মাথা গোজার কোনো ঠাঁই কিন্তু এখন নাই। পানির মধ্যেই কিন্তু তাদের এক সপ্তাহ ধরে বসবাস করতে হচ্ছে। আর এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে কিছুক্ষণ আগে যেটি জানিয়েছেন, তারা বলছেন যে আজকে বিকালের মধ্যেই শুকনো খাবার মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। এজন্য কিন্তু তারা তিনজনের একটি কমিটিও করে দিয়েছেন মানুষকে শুকনো খাবার দেওয়ার জন্য। তবে কলাপাড়া এবং রাঙ্গাবালি উপজেলার এই দুই উপজেলার 5,000 পরিবার পানিবন্দী। এই পরিবারগুলো কিন্তু আপনার দুর্বিষহ জীবনযাপন করছেন। এরা কিন্তু খেয়ে না খেয়ে জীবনযাপন করছেন। গত পূর্ণিমার প্রথম জোয়ারে কিন্তু বিধ্বস্ত হয়ে যায় ভেরিবাঁধ, আর এই বিধ্বস্ত ভেরিবাঁধ দিয়ে কিন্তু হু হু করে ঢুকছে পানি, আর এই পানিতে কিন্তু একাকার হয়ে গেছে। এই ছিল চান্দুপাড়া থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালীতে।